আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। এটি হচ্ছে ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটি সায়েন্স ল্যাবের খুবই কাছে, আর এই দিকে হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ এবং সায়েন্স ল্যাবের মাঝখানে। এই যে দেখুন, রাস্তার যে ম্যানহোল রয়েছে সেই ম্যানহোলের এরকমভাবেই হচ্ছে গর্ত। এখানে হচ্ছে বিকেলবেলা সাধারণত শত শত রিক্সা এখান থেকে চলাচল করে, পাশাপাশি হচ্ছে প্রাইভেট কার, যেখানে হচ্ছে এখানে কলেজ আছে, স্কুল আছে, সেই স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথ দিয়েই যায় এবং তারা প্রাইভেট কারে কিংবা রিক্সায় করে চলাচল করে। আর এটা এমনভাবেই হচ্ছে মানে আছে এই ম্যানহোলটি, আসলে এখানে বোঝার কোনো উপায় নেই যে এখানে গর্ত, এরকম দূর থেকে আসলে কেউ বুঝতেই পারবে না কাছাকাছি না আসলে। তো যে কোনো টাইমে হচ্ছে এই দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কর্তৃপক্ষের আসলে এটি নজরে নেই বা তারা হয়তো বিষয়টি জানে না। আর এটা তাদের যে দোষ সেটা আমি বলতেছি না, কারণ হচ্ছে এই ঢাকনাগুলোতে লোহা থাকে, যে কারণে টোকাইরা হচ্ছে বা অন্য কোনো মাদকাসক্ত কিংবা এই টাইপের যারা ববগুড়ে শ্রেণী আছে তারা হচ্ছে এই লোহাগুলো তুলে নিয়ে যায়, নিয়ে বিক্রি করে দেয়, যে কারণে সাধারণত ঢাকা শহরের বেশিরভাগ ম্যানহোলগুলো এরকম ফাঁকা পড়ে থাকে, মানে উপর থেকে লোহাগুলো তুলে নিয়ে যায়। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষ যেটা করতে পারে, আরেকটু ভালোভাবে যদি এটা তৈরি করে তাহলে আর এটা নিতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, যাতে হচ্ছে কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুতই এটির সমাধান হয়। আপনারা অবশ্যই জানেন যে এর পাশে হচ্ছে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, এরপরে আরও অনেক স্কুল কলেজ রয়েছে। এছাড়া মূলত এই জায়গাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন হচ্ছে চলাচল করে, কারণ এর আশেপাশে হচ্ছে অনেক মার্কেট বসে, সামনে হচ্ছে নিউ মার্কেট, তো ওই উল্টা দিকে অনেক হচ্ছে কাপড় চোপড়ের দোকান বসে, যে কারণে এই জায়গাটি আসলে মানুষের চলাচলে মুখরিত থাকে, মুখরিত বলা যায় না, মানে ভিড়ে মানুষ হাঁটাই যায় না এরকম অবস্থা থাকে, মানে লাখ লাখ মানুষ প্রতিদিন এখান থেকে চলাচল করে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো টাইমে হচ্ছে কারো পড়ে গিয়েও হাত পা ভাঙতে পারে কিংবা গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ মোটরসাইকেল দ্রুত বেগে চলে আসে, মানে চলে, তো হঠাৎ করে এসে যদি এরকম গর্ত সামনে পড়ে আসলে কিছুই করা থাকবে না। এছাড়া প্রাইভেট কার কিংবা রিক্সা আপনারা দেখতেই পাচ্ছেন যে দূর থেকে আসলে তারা আন্দাজ করতে পারে না, কিন্তু যে সময় এই পাশে আসে হঠাৎ করে দেখে গর্ত, তারপরে তারা হচ্ছে মোড় ঘুরিয়ে চলে যায়। কিন্তু এরকম আসলে কতক্ষণ তারা খেয়াল রাখতে পারবেন, বা যারা একদম নতুন তারা কীভাবে খেয়াল রাখবে? তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।